নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকাই জিতবে বললেন শেখ হাসিনা। আবারও ক্ষমতা এলে রাজধানীতে পাতাল রেল নির্মাণের ঘোষণা। নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ ফখরুলের। 15টি আসনে প্রার্থী নেই ঐক্যফ্রন্টের, প্রার্থী বাতিলের ঘটনা নজিরবিহীন বললেন ডক্টর কামাল হোসেন, পূর্ণ তফসিলের দাবি। ভোটের মাঠে প্রার্থীদের রাত দিন ব্যস্ততা, ফুরসত নেই কর্মী সমর্থকদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, বাধা দেওয়ার অভিযোগ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর্দা নামছে, আজ টেস্ট ও ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজও দখলে নিতে চায় টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপাত। কোন সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। বিএনপি মানুষ পুড়িয়ে মারে, মানুষকে মানুষ বলে গণ্য করে না, তাই তাদের ভোট চাওয়ার অধিকার নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন এবার নৌকার পালে হাওয়া লেগেছে, নির্বাচনে এবার নৌকা জিতবে। ঢাকার গুলশানে নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি। আগামীবার ক্ষমতা এলে রাজধানীতে পাতাল রেল নির্মাণ করার ঘোষণাও দেন শেখ হাসিনা। শাহ আলী জয়ের রিপোর্ট। ঢাকার উত্তরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা যোগ দিতে সকাল থেকেই উত্তর সিটি কর্পোরেশনের 7টি আসন থেকে গুলশান ইউথ ক্লাব মাঠে জড়ো হতে থাকে ছোট ছোট মিছিল। বিকেলে জনসভা মাঠ হয়ে যায় জনসমুদ্র। দলীয় সভাপতি শেখ হাসিনা নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন, নিজের নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনেই কাজ করে তার দল। বলেন আগামীতে ক্ষমতায় এলে রাজধানীর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করবে সরকার, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে, যানজট মুক্ত হবে রাজধানী। ফ্লাইওভার করে দিয়েছি, মেট্রো রেল নির্মাণ কাজ শুরু হয়েছে, ঢাকা ঘিরে আমরা এলিভেটেড রিং রোড করে দেব, তাছাড়া পাতাল ট্রেন যাতে হয় তার পরীক্ষা নিরীক্ষা আমরা শুরু করেছি, সারা ঢাকা শহরে পাতাল ট্রেন আমরা করে দেব এবং এলিভেটেড এক্সপ্রেস আমরা নির্মাণের কাজ শুরু করেছি। শেখ হাসিনা বলেন বিএনপি আগুনে পুড়িয়ে মানুষ মারে, দুর্নীতি করে, দেশের সম্পদ লুট করে, জীবন্ত মানুষগুলিকে এই বিএনপি পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, মসজিদে কোরআন শরীফ পুড়িয়েছে, আগুন দিয়েছে, মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না তারা কিভাবে আবার ওই ধানের শীষে ভোট চায় আপনারা বলেন? তার এই ধানের শীষ ভোট মানেই দুর্নীতি, ধানের শীষ ভোট মানেই 500 জায়গা বোমা হামলা, ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাত। আগামী নির্বাচনে মানুষ নৌকার পক্ষেই রায় দেবে বলে দৃঢ় আশাবাদ আওয়ামী লীগ সভাপতির। নৌকার পালে হাওয়া লেগেছে, আজকে যে জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ নৌকার জয় হবে, সরকার গঠন করে যে দেশের মানুষের সেবা করব, মানুষকে উন্নত জীবন দেব। শেখ হাসিনা বলেন নৌকায় বাংলাদেশের সমৃদ্ধি, তাই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। ঢাকার নির্বাচনে কূটনৈতিক পাড়া, গুলশান বনানীর আসন ঢাকা 17 সবসময় তাৎপর্যপূর্ণ। এখানকার নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুককে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভাপতি আশা প্রকাশ করলেন শুধু ঢাকা 17 নয়, ঢাকার অধিকাংশ আসনেই বিপুল বিজয় হবে নৌকার। শাহ আলী জয়, নিউজ 24, গুলশান ইউথ ক্লাব মাঠ, ঢাকা। সব বাধা বিপত্তি পেরিয়ে আগামী 30 ডিসেম্বর ধানের শীষ প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। তারা বলেছেন ক্ষমতাসীনরা ভোট চুরিতে পারদর্শী, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তাই কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসাতে হবে। নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তারা। এদিকে এই সমাবেশে বিভিন্নভাবে বাধা দেওয়ার অভিযোগও করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। মিজানুর রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তহিদ শান্ত। নারায়ণগঞ্জ 5 আসনে ধানের শীষের প্রার্থী এস এম আকরামের প্রচারণার জন্য এই জনসভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা অভিযোগ করেছেন পদে পদে সমাবেশের প্রস্তুতি নিতে বাধা দেওয়া হয়েছে।
বেলা চারটায় নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা হাই স্কুলের সামনে স্থাপিত এই মঞ্চে ওঠেন ঐক্যফ্রন্ট নেতারা। তারা বলেন সব রকম ভাবে ঐক্যফ্রন্টের নির্বাচনের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। বিদ্রোহ করতে হবে তার বিরুদ্ধে, এবং সেই বিদ্রোহের দিন হচ্ছে 30 তারিখ। সহ্য এখনো করছি, হ্যাঁ 10 বছরও সহ্য করছেন, সহ্য 29 তারিখ পর্যন্ত করব, 30 তারিখে সহ্য করব না। আজকে হাজার হাজার মানুষকে গাইবি মামলা, মিথ্যা মামলা, কালভারি মামলা জেলে আবদ্ধ করেছে, প্রতিদিন লোকের বাড়ি কাঁপিয়ে বেড়াচ্ছে, এটা কোন স্বাধীন দেশের লক্ষণ নয়। বক্তৃতায় সরকারের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাতা গণতন্ত্রের মাতা, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি গত 10 মাস ধরে অন্ধকার কারাগারে প্রতিটি মুহূর্ত শুধু গুনছেন কবে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উঠবে, আমাদেরকে সর্বস্ব ত্যাগ স্বীকার করে ওই 30শে ডিসেম্বর আমাদেরকে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে। ঐক্যফ্রন্ট নেতারা আশা করছেন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষ আচরণ করবে ও জনস্বার্থে কাজ করবে। তৌহিদ শান্ত, News24, নারায়ণগঞ্জ। আদালতের রায়ে 15টি আসনে এখন ধানের শীষের কোনো প্রার্থী নেই। ফাঁকা হওয়া এসব আসনের বিষয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এদিকে বিকল্প প্রার্থী না থাকায় বিএনপি অথবা ঐক্যফ্রন্ট অনেক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। তাই যেসব আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন স্থগিত করা হয়েছে সেসব আসনে পুনঃতফসিল অথবা ভোট স্থগিত করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মারুফা রহমানের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিএনপির যেসব প্রার্থী বৈধ হয়েছে তাদের মধ্যে অন্তত 15টি আসনে বিএনপি জোট প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন আদালত। বিএনপির প্রার্থী শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে জামালপুর 4 আসনে ফরিদুল কবির তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া 4 মুসলিম উদ্দিন, ময়মনসিংহ 8 আসনে মাহমুদ হোসেন, ঝিনাইদহ 2 আসনে আবদুল মজিদ, জয়পুরহাট 1 আসনে ফজলুর রহমান ও রাজশাহী 6 আসনে আবু সাঈদ চাঁদ। এছাড়া রয়েছেন বগুড়া 7 আসনে সরকার বাদল, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, ঢাকা 20 আসনে তমিজুদ্দিন আহমেদ, সিলেট 2 আসনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, জামালপুর 1 আসনে রশিদুজ্জামান মিল্লাত, বগুড়া 7 আসনে বিএনপির মোর্শেদ মিল্টন, মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খান রিতা, ময়মনসিংহ 1 আসনে বিএনপির প্রার্থী আলী আসগর, দিনাজপুর সদর আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম, চাঁদপুর 4 আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান। যেসব আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন স্থগিত করা হয়েছে সেসব আসনে পুনঃতফসিল অথবা ভোট স্থগিত করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আসনগুলোতে আমাদের প্রার্থীদের এইভাবে অবৈধভাবে বেআইনিভাবে শূন্য ঘোষণা করা হচ্ছে অথবা আপনার বাতিল করছে, সেই আসনগুলোতে আমাদেরকে আবার আমাদের প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হোক, অথবা সেই নির্বাচন সেই আসনগুলোতে নির্বাচন স্থগিত রাখা হোক। শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন প্রার্থীদের প্রার্থিতার বিরুদ্ধে আবেদন ও তা নিষ্পত্তির জন্য আদালতকে ব্যবহার নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অংশ। আমি কি করে বলবো, বুঝবো যে হাইকোর্ট থেকে আমি সুবিচার পাচ্ছি, ন্যায় বিচার পাচ্ছি? মারুফা রহমান, News24, ঢাকা। ঐক্যফ্রন্টের প্রার্থিতা বাতিলকে একটি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। শুক্রবার সকালে News24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বর্তমান নির্বাচনী ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তহিদ শান্তকে সাথে নিয়ে রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। উচ্চ আদালতে একের পর এক প্রার্থিতা বাতিল, নির্বাচন কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন, এমন প্রেক্ষাপটে News24 মুখোমুখি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। আমি সবসময় আশাবাদী যে জনগণ ঐক্যবদ্ধ হবে। নিজ বাসভবনে একান্ত সাক্ষাৎকারে জানান বর্তমান পরিস্থিতিতে কি করে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে তা বোধগম্য নয়। নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারের সাথে কথা বললাম, কমিশন কিছু কিছু দায়িত্ব দেখানোর জন্য হলেও বলতে হয়, কিন্তু আসলে করার ব্যাপারে আর বলার ব্যাপারে একটা বিরাট ব্যবধান দেখা যাচ্ছে।
সংলাপের পর কিছুটা আশাবাদী হলেও ক্ষমতাসীন দলের কোনো দাবি মেনে না নেওয়ার প্রবণতা এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া ও হামলা মামলায় উদ্বিগ্ন গণফোরাম সভাপতি। তবে এত কিছুর পরেও নির্বাচনের মাঠে থাকছেন ডক্টর কামাল হোসেন। সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তার। ঐক্যবদ্ধ হলে তারা যদি সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য যদি সামরিক বাহিনীরও প্রয়োজন হয় তখন সামরিক বাহিনীও এগিয়ে আসে, কেন ঐক্যবদ্ধ জনগণের অধিকারের উপরে আঘাত দেওয়া এটা তো রাষ্ট্রের উপরে আঘাত দেওয়া সামিল। দেশ ও সংবিধানের মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত পরিবর্তনের লক্ষ্যে মাঠেই থাকবেন বলেও জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লন্ডন থেকে তারেক জিয়া যে হুকুম দিচ্ছে তা তামিল করছেন ডক্টর কামাল। এখন হাওয়া ভবনের যুবরাজের নেতৃত্বে চলছে ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, নৌকার পক্ষে গণজোয়ার দেখে বিএনপি এখন বেসামাল হয়ে পড়েছে। আগামী নির্বাচনে তরুণ এবং নারীরাই হবে আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার। সেই হুকুম তামিল করে কামাল হোসেনের মতো লোক আজকে যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত ফিউজিটিভ হাওয়া ভবনের যুবরাজের নেতৃত্বে ঐক্যফ্রন্ট। জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্রে বিএনপির প্রার্থী হিসেবে উল্লেখ করলেও ওয়েবসাইটে দলের পদসহ উল্লেখ করায় তাদের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম একথা বলেন। ধানের শীষে জামায়াতের 22 নেতা প্রার্থী হয়েছেন বলেও জানান তিনি। এ সময় ধানের শীষের পোস্টারে পলাতক আসামি তারেক রহমানের ছবি থাকায় নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। এর আগে এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। আপনারা সকলেই আমাদের সাথে আছেন, কিন্তু শুধু সাথে থাকলে হবে না, আমরা চাইব, আমি চাইব বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে যে আপনারা প্রত্যেকেই এক একজন আগুনের ফুল। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা। গণসংযোগের পাশাপাশি মতবিনিময় সভা, কর্মী সভা ও প্রচারপত্র বিলি করে ভোটারদের কাছে ভোট চেয়েছেন প্রার্থীরা। দু একটি স্থানে হামলা ও বাধা দেওয়ারও অভিযোগ করেছেন প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম। চট্টগ্রাম নয় আসনে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন এখনও কারাগারে থাকলেও ধানের শীষ প্রতীকে ভোট চাইতে মাঠে নেমেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সকালে জহুর হকার মার্কেট এলাকায় প্রচারণা চালান তারা। এদিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় প্রচারণা চালায় চট্টগ্রাম 11 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ লতিফ। আমার দেশের মানুষ অনেক বেশি মেধাবী, তারা জানে কাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, সেই জন্যই মানুষ নৌকাকে ভোট দিবে। কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, বিএনপি এখন সরকারি কর্মকর্তাদের হুমকি দিচ্ছে, এই ধরনের হুমকি ধামকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না। যে কোনো রকমের সন্ত্রাস, যে কোনো রকমের সহিংসতা এটা দমন করতে বদ্ধপরিকর, এই ধরনের হুমকি ধামকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না, নির্বাচন বানচাল করা যাবে না। গাজীপুরের 5টি সংসদীয় আসনেও চলছে জোর প্রচারণা, মতবিনিময় সভা, কর্মী সভা ও প্রচারণাপত্র বিলি করে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। গাজীপুর 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজামেল হক গণসংযোগ করেন। প্রার্থীকে বা দলকে যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ
বজায় রাখার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, বা যে আমি এ ব্যাপারে সবসময় অতীত থেকে এই পর্যন্ত আমি সবসময় সহনশীলভাবে কাজ করি। গাজীপুর দুই নির্বাচনী এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী জিয়াউল কবির খোকনের পক্ষে জয়দেবপুরের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় তিনি বলেন, জনপ্রিয়তা না থাকায় সরকার নির্বাচনের নামে প্রহসন করছে। নির্বাচনী এলাকায় পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং মাইক ভেঙে দেওয়া হয়েছে, এবং এইভাবে ভয় ভীতি দেখিয়ে আমাদের নির্বাচনে যাতে জনগণ রায় দিতে না পারে সেই পরিবেশ তৈরি করা হচ্ছে। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী ডাক্তার কে আর ইসলামের পক্ষে বিশাল নির্বাচনী শোডাউন করেছেন তার কর্মী সমর্থকেরা। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সাভারের আশুলিয়ায় ঢাকা ১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার এনামুর রহমানের নির্বাচনী প্রচারণা চালানোর সময় যুবলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সংঘর্ষে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুসা সহ আহত হয় অন্তত ২০ জন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা গণসংযোগ করেছেন। মাগুরায় গণসংযোগ করেছে মাগুরা ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। নির্বাচনের নামে বিএনপি আবারও দেশ অচল করার পায়তারা চালাচ্ছে, আর সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করে নির্বাচন বানচালের এই পরিকল্পনা কোনোদিন সফল হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার নিজ এলাকা ভোলায় বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা শেষে নিউজ ২৪কে তিনি এই কথা বলেন। তোফায়েল আরও বলেন, বিএনপি নেতা শূন্য দল আর তাই ডক্টর কামাল হোসেনকে ভাড়া করেছে। তিনি বলেন, বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিপক্ষ, আর সাথে আর কারো কোনো সম্পর্ক নেই। এর আগে ভোলার আলীনগর ও ধনিয়া ইউনিয়নে জেলা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তোফায়েল আহমেদ। পুলিশ প্রতিপক্ষ না, ২০০১ এর পরে যে অত্যাচার করেছে, মানুষকে গৃহহারা করেছে, মায়ের সম্ভ্রম লুট করেছে, মানুষ খুন করেছে, মানুষ তার বিরুদ্ধে একাট্টা হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি তো মাঠে নাই, বিএনপি তো মানুষের কাছে যেতে সাহস পায় না, কারণ তাদের যে অপকর্ম, তাদের যে অত্যাচার, তাদের যে নিষ্ঠুর কার্যকলাপ, মানুষ তো সেগুলিকে প্রত্যাখ্যান করেছে, যার জন্য তারা মানুষের কাছে যেতে তারা সাহস পায় না। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ ২৪ সংবাদ। নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত শেষে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সফর সিলেট বিভাগের ১৯টি আসনেই নৌকা প্রতীকের পক্ষে জনরায় তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীরা। শাহ দিদার আলম নোবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। সর্বশেষ সিলেট সিটি নির্বাচনে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা, আর সব দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি আওয়ামী লীগ। এবারের নির্বাচনে সিলেট বিভাগের সবকটি আসনেই জয় পেতে মরিয়া ক্ষমতাসীনরা, এজন্য জোরে সোরে প্রচারণার মাঠে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকরা। তবে নির্বাচনের আগ মুহূর্তে সিলেটের প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফল করতেও ব্যস্ত নেতাকর্মীরা। আগামী ২২ তারিখের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে সর্বাঙ্গীন সফল এবং সার্থক করে তোলার লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি আমাদের চলছে। তার এই সফরকে কেন্দ্র করে আমরা খুবই উজ্জীবিত এবং আমাদের প্রচার প্রভাগান্ডা খুব সুন্দরভাবেই চলছে। প্রধানমন্ত্রীর জনসভা নৌকার প্রচারণাকে আরও বেগমান করবে বলে মনে করেন দলের নেতা ও প্রার্থীরা। দলীয় প্রধান আসতেছেন, সেই হিসাবে এটা তো প্রভাব পড়া স্বাভাবিক, এবং মানুষের মধ্যে এই যে নির্বাচনী ইশতেহার যেটা দিয়েছেন,
সেটা প্রচার করে যাবেন। মহাজোটের সব পক্ষে যে আপনার জোয়ার উঠবে, উৎসাহ উঠবে, সেই জোয়ারে আমরা আশা করি 30শে ডিসেম্বর এই নির্বাচনে আমরা জয়লাভ করব। সর্বশেষ চলতি বছরের প্রথম দিকে সিলেট সফর করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সহ নানা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল 3টায় চরমোনাইয়ের পীর এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জাতীয় প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণা করেন। নারীর ক্ষমতায়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, বিভিন্ন খাতে ভ্যাট ও শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেন তিনি। ইশতেহারে দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করা হয়। এছাড়াও আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কথা বলেন দলটির এই শীর্ষ নেতা। দুর্নীতি সন্ত্রাস দমন নয়, নির্মূলকরণ কর্মসূচি গ্রহণ করা হবে। নারীদের শুধু সমঅধিকার নয়, অগ্রাধিকার প্রতিষ্ঠা করা হবে। বাস, ট্রাক, মাইক্রোবাস সহ সকল গণপরিবহনের লাইসেন্স ফি অর্ধেক করা হবে। জমির খাজনা, সকল ধরনের টোল এবং হোল্ডিং ট্যাক্স 30% কমানো হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্যে তাদের বেতন দ্বিগুণ করা হবে। আর মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় করা হবে। এবার আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক, ভোটের লড়াই। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এ নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াইটি হবে মূলত নৌকা ও ধানের শেষ প্রতীকে। ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ করছেন আওয়ামী লীগ প্রার্থী। নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ বিএনপি প্রার্থীর। আব্দুস সামাদ সাইমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের দিন ঘনে আসায় সিরাজগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে মাঠ চষে বেড়াচ্ছেন। 10ম সংসদ নির্বাচনে এ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। এবারের নির্বাচনে জনরায় পেতে সিরাজগঞ্জ বগুড়া রেললাইন নির্মাণ, কর্মসংস্থান সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। আমরা সিরাজগঞ্জ মানুষের এবং কামারখন্দের মানুষের জীবনমান উন্নত করতে চাই, এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই। প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াকে মুক্ত ও এলাকার উন্নয়নে ধানের শীষকে জয়ী করতে ভোটারদের কাছে ভোট চাইছেন বিএনপি প্রার্থী ও দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের বিভিন্ন জায়গায় হামলা করে এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি করতে চান ভোটাররা। যে এলাকা উন্নয়ন করবে, যে রাস্তাঘাট করবে এবং জনসাধারণের সুবিধা অসুবিধাগুলো দেখবে, আমি তাকেই ভোট দেব। টাউনের শক্তিকে যে কাজে লাগিয়ে দেশটাকে, আমাদের শহরটাকে যে উন্নত করে তুলতে, আমরা এমন একজনকে অবশ্যই চাইব। সিরাজগঞ্জ 2 আসনে মোট ভোটার 3.5 লাখেরও বেশি। এবার আমাদের বিশেষ আয়োজন সৌদি লুব্রিক্যান্টস, ভোটের ময়দানে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নোয়াখালী 3 আসনে জমে উঠেছে 11ম সংসদ নির্বাচনের প্রচারণা। জনরায় পেতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির 2 হেভিওয়েট প্রার্থী ওবায়দুল কাদের ও ব্যারিস্টার মওদুদ আহমদ। নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ বিএনপি প্রার্থীর। বিএনপি মিথ্যাচার করছে এমন দাবি আওয়ামী লীগ প্রার্থীর। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী 5 আসনটি এ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এ আসন থেকে এবার নির্বাচনে ভোটে লড়ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয় করতে মাঠে ময়দানে প্রচারণায় অংশ নিচ্ছে প্রধান 2 রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থী ও তাদের সমর্থকরা। বিএনপি প্রার্থীর অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন, পুলিশ ও সিভিল প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের অধীনে কাজ করছে।
এজন্য জনগণের ভোট দেওয়ার অধিকার অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সব কিছু এখন সরকারের নিয়ন্ত্রণে। দেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে 70-75% মানুষ ধানের শীষে ভোট দিতে পারে, এটা উনি জানেন। এবং পরাজয় নিশ্চিত জেনেই তারা সংঘাত এবং সন্ত্রাসের পথ তারা বেছে নিয়েছে। তবে বিএনপির এই অভিযোগকে ভিত্তিহীন বলছেন আওয়ামী লীগ প্রার্থী। জনপ্রিয়তা হারিয়ে মওদুদ আহমদ এখন মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ব্যারিস্টার মওদুদ নিজেই নির্বাচনী কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করছেন। তিনি নিজে দলের লোকজনকে দিয়া বোমা মেরে, যেহেতু জনগণ তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, কোথাও সাড়া পাচ্ছেন না, সেজন্য তিনি এখন বোমাবাজি করে তার দিকে দৃষ্টি আনতে চাইছেন এবং দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। নোয়াখালী 5 আসনে মোট ভোটার 3,31,000-এর বেশি। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক মহলের তেমন মনোযোগ ছাড়াই বিশ্বের অর্থনৈতিক সফলতার গল্পগুলোর একটি হয়ে উঠেছে বাংলাদেশ। দ্রুত বিকাশমান প্রক্রিয়াকরণ খাতের মধ্যে পোশাক ক্ষেত্রে বর্তমানে চীনের পরেই বাংলাদেশের স্থান। বাংলাদেশের অর্থনীতি প্রায় 1 দশক ধরে 6% প্রবৃদ্ধি বজায় রাখছে এবং চলতি অর্থ বছরে 7.86% পৌঁছানোর লক্ষ্যে রয়েছে। দ্য রাইজ অ্যান্ড রাইজ অব বাংলাদেশ, দি ইকোনমি ইজ বুমিং, ডাজ শেখ হাসিনা ডিজার্ভ দ্য ক্রেডিট, শিরোনামে জাপানের একটি সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। বাংলাদেশের তৈরি পোশাক খাত ছাড়াও তথ্য প্রযুক্তি সহ অন্যান্য খাতের অগ্রগতি, মেগা প্রকল্প, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, চীনের বিনিয়োগ এবং আসন্ন নির্বাচন ও রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরা হয়েছে জাপানের অর্থ বাণিজ্যের সাময়িকী নিকেই এশিয়ান রিভিউতে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও দৈনিক মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়টি বিস্তারিত উল্লেখ করার পাশাপাশি 2024 সাল নাগাদ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে বলে জাতিসংঘের ঘোষণাটি গুরুত্বের সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সরকারের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। 2019 সালে তৈরি পোশাক খাতে $39 বিলিয়ন রপ্তানির সরকারি লক্ষ্য অর্জনের পথেই রয়েছে প্রবৃদ্ধির ধারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 2021 সালে রপ্তানি $50 বিলিয়নে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিকেই বলছে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের জয় হলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে অনেকেই মত দিয়েছে। গেল 140 বছর ধরে প্রকাশিত দৈনিক নিকেই এর প্রচারণা সংখ্যা 30 লাখেরও বেশি। এই গ্রুপেরই সাময়িকে নিকেই এশিয়ান রিভিউতে এশিয়ার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতির খবর ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়। নাহিদ জিহান, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 5,000-এর বেশি মার্কিন সেনা প্রত্যাহারের কথা বিভিন্ন মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে। 9/11-এর হামলার পর 2001 সালে আফগানিস্তানে মার্কিন অভিযানের নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। 2014 সালে সেখানে তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। বর্তমানে সেখানে প্রায় 14,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক
মার্কিন কর্মকর্তা জানান, এই পরিকল্পনা শুরুর জন্য মৌখিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহ বা মাসের মাঝেই সেনা প্রত্যাহার হতে পারে। গেল বুধবার সিরিয়া থেকে সকল মার্কিন সেনাকে প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার একদিন পরে আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানানো হলো। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এবার আরেক গুরুত্বপূর্ণ পদাধিকারী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেছেন। তবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আগামী বছরের ফেব্রুয়ারির শেষ নাগাদ সম্মানের সঙ্গে অবসরে যাবেন ম্যাটিস। এক টুইট বার্তায় ট্রাম্প জানান, মার্কিন প্রতিরক্ষা বাহিনীর উপর ম্যাটিসের যথেষ্ট অবদান রয়েছে। বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সৃষ্টির পাশাপাশি অন্যান্য দেশের সামরিক বাধ্যবাধকতায় অংশীদারিত্ব তৈরির ক্ষেত্রে জিম ম্যাটিস যথেষ্ট সাহায্য করেন বলেও প্রশংসা করেন। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার একদিন পরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসলো। এদিকে পদত্যাগের ঘোষণা আসার পর ম্যাটিস জানান, এই পদে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কাউকে মনোনীত করা উচিত যার সাথে ট্রাম্পের মতে মিলবে। In the diplomatic framework for moving forward, I believe and capabilities of the men. এবারে প্রবাসের খবর। অস্ট্রিয়া সমিতির নির্বাচন ও মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ভিয়েনায় আলোচনা সভার আয়োজন করেছে মামুন মাসুম পরিষদ। মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমন্ত্রিত অতিথিদের সামনে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী শেখ মাসুম কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী মামুন হাসান। নির্বাচনের ইশতেহার পাঠ করে শোনান সহসভাপতি প্রার্থী মনির হোসেন। এবারে নির্বাচনে অবৈধ অভিবাসী এবং প্রবাসী বাংলাদেশি ছেলে মেয়েদের বাংলা শিক্ষার বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। খুব সুন্দর কথা, খুব আন্তর্জাতিকভাবে সুনামের সাথে আমি বিসিসিকে মাসুম মামুন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি এবারে প্রবাস লাইভ পর্তুগাল থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নাইম হাসান পাভেল। নাইম হাসান পাভেলের কাছ থেকে আমরা বলতে জানতে চাইব যে প্রবাসী তরুণরা আসলে বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন। পাভেল, আশা করছি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। একটু জানতে চাই প্রবাসী তরুণদের ভাবনায় নির্বাচন সম্পর্কে জানাবেন। আসিফ, আপনাকে ধন্যবাদ। আসিফ, আপনি জানেন যে বাংলাদেশে যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 30 ডিসেম্বর, সে নির্বাচনে কিন্তু 22% তরুণ ভোটার এবং প্রায় 2,50,00,000-এরও বেশি তরুণ ভোটার রয়েছে, এবং তাদের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক তরুণ কিন্তু আবার বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন। তো আসলে বিদেশে অবস্থান করলেও তারা কিন্তু সবসময় দেশকে নিয়ে চিন্তা করেন, দেশের যে একটি সুন্দর পরিবর্তন এবং কোন ধরনের যে সমস্ত আসলে ভালো দিকগুলো, তারা যখন ইউরোপ কিংবা আমেরিকার মতো দেশগুলোতে বসবাস শুরু করেন, তারা এখানকার যে জীবন ব্যবস্থাটা দেখেন সেটির আলোকে কিন্তু তারা চায় যে বাংলাদেশেও তারা অনেক অবদান রাখতে চান। তো সেই তরুণদের ভাবনায় যে বিষয়গুলো আসলে উঠে আসে সেটি আমরা যদি দেখি, বাংলাদেশের যে বড় দুটি রাজনৈতিক জোট, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তো সেই ইশতেহারে কিন্তু সবাই কিন্তু তরুণদেরকে প্রাধান্য দিয়ে ইশতেহার করেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইশতেহার হলেও বাংলাদেশের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় নির্বাচনের পরে কিন্তু সেই দলগুলো কিন্তু সেই ইশতেহার বাস্তবায়নে কিন্তু কার্যত সেই আমরা দেখতে পাই না। কারণ ইউরোপের দেশগুলো কিন্তু যে নির্বাচন ইশতেহার ঘোষণা করেন সেখানে 80%-এরও বেশি ক্ষেত্র বিশেষে আরো বেশি সংখ্যক তারা সেই নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করে থাকেন, কিন্তু বাংলাদেশে আসলে সেটি দুঃখজনকভাবে দেখা যায় না। তো এই তরুণরা আসলে যে ভাবনায় যেটি উঠে আসে সেটি হচ্ছে তারা চায় যে বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে এবং বাংলাদেশকে আরো বেশি এগিয়ে নিতে তারা আসলে সেই উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চায়,
তারা বিভিন্ন ধরনের বাংলাদেশের যে সমস্ত ক্ষেত্রগুলোতে তরুণরা সংযুক্ত হয়ে তারা কিন্তু দেশকে আরো বেশি এগিয়ে যেতে পারেন। তো তারা আসলে সেই চিন্তাগুলোই করেন, তারা চান যে যে কোনো দল যে নির্বাচনী ইশতেহারগুলো তারা প্রদান করেন সেটার সঠিক বাস্তবায়ন তারা চান, এবং সুযোগ যদি থাকে তরুণরা আসলে অনেক তরুণী আসলে চান যে তারা রাজনীতিতে সংযুক্ত হয়ে আসলে সে পরিবর্তনগুলো তারা বাংলাদেশে আনতে চান। এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি বড় জোট থেকে কিন্তু বেশ কিছু তরুণ রাজনীতিক আমরা পেয়েছি, প্রার্থী পেয়েছি। তো এরকমই তো প্রবাসের যে তরুণরা রয়েছে তারও এক সময় সুযোগ পেলে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বা দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় তারা সেটি ব্যক্ত করেন। আর আরেকটি বিষয় হচ্ছে প্রবাসে তরুণরা তুলনামূলক তাদের যে অভিজ্ঞতাটা থাকে তারা এখানকার একটি জীবন ব্যবস্থায় অভ্যস্ত থাকেন, তো সেটি আসলে ইউরোপিয়ান যে দেশগুলো রয়েছে বিশেষ করে তাদের একটি সভ্যতা রয়েছে, তাদের এখানকার যে জীবন ব্যবস্থা সেটি থেকে আসলে তারা যেটি শেখেন বা যে জীবনে তারা অভ্যস্ত হন তারা চায় যে তাদের দেশেও এই ধরনের পরিবর্তনগুলো আনতে, এবং সেই ভালো শিক্ষা এবং যে প্র্যাকটিক্যাল যে একটি অভিজ্ঞতা সেটি থেকে আসলে দেশে তারা অবদান রাখতে পারেন বলে রাজনীতিতে তারা আরো তারাও সংযুক্ত হতে চান, এমনটি আসলে তরুণদের চিন্তাভাবনায় আমি দেখতে পেয়েছি। আরেকটি জিনিস যেটি সেটি হচ্ছে তরুণরা কিন্তু এখানে শুধুমাত্র যে দেশীয় দেশকে নিয়ে চিন্তা করেন কিন্তু তারা এখানকার যে লোকাল অনেক ধরনের ভালো ভালো জায়গায় কিন্তু তারা কাজ করেন, তাদের সেই সুযোগগুলো কিন্তু তারা চান যে সুযোগ পেলে তারা দেশে তাদের এই মেধাটা তারা কাজে লাগাতে, কারণ সবাই আসলে আমরা বাংলাদেশি যারা বিদেশে থাকি সবার কিন্তু নিজের দেশের জন্য দেশের জন্য অবদান রাখার জন্য একটি যে আকাঙ্ক্ষা সবার থাকে, তো সে সুযোগটি যদি তারা পায় সেটি কিন্তু তারা কাজে লাগাতে চান। আসিফ পাভেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশি তরুণদের ভাবনা একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে ধরা দিচ্ছে সেটি জানবার চেষ্টা করছিলাম সহকর্মী নাইম হাসান পাভেলের কাছ থেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কুড়িগ্রামে এবছর আলু চাষ করে লাভের আশা করছেন কৃষকরা, তবে আলুর উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে দরপতনের শঙ্কাও করছে কৃষকরা। হুমায়ুন কবির সূর্যর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে গত বছর ভরা মৌসুমে আলুর দাম না পেলেও মৌসুমি শেষে হিমাগারে রক্ষিত আলুর বাজার ভালো পেয়ে আলু চাষে উৎসাহ বাড়ছে। তবে জমি চাষ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক ও মজুরি বেড়ে যাওয়ায় আলুর উৎপাদন খরচ বেড়েছে। এছাড়াও এবার দাম না পেলে লোকসানের আশঙ্কা করছে চাষিরা। আলু আগামী বছর যেটা আবাদ করছিলাম তাতে 2-4 টাকা বেশি পাচ্ছি, বাবা তো এবারে আবার বেশি করে লাগবার চেষ্টা করছে, বীজের দামটা বাবা অতিরিক্ত হয়ে গেছে। গতবার কারণ আলুর দাদারটা ভালো পাওয়ার কারণে এবার আলু গাড়াটা ঝোঁক বেশি, অভাব তো পূরণ করতে হবে, গতবার লস খাইছে, এবার যদি একটু যদি ভাসে। কৃষি বিভাগ জানায় আবহাওয়া অনুকূলে থাকায় আগেই আলু চাষে নেমেছেন কৃষকরা। এবারে অনুকূল পরিবেশ পাওয়ায় আমাদের এই অত্রা এলাকার কৃষকগণ আলুর আবাদও মোটামুটি এই জোরেই শুরু করেছেন। এখনকার যে সরবরাহটা আছে এবং প্রাপ্যতা এবং যোগান যেটা মানে তথ্য পাওয়া যাচ্ছে তাতে আলু বীজের সংকট হওয়ার কোনো লক্ষণ নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে কুড়িগ্রামে এবার প্রায় 5,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার। এবার নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকায় জিতবে বললেন শেখ হাসিনা, পুনরায় ক্ষমতায় এলে রাজধানীতে পাতাল রেল নির্মাণের ঘোষণা। নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তাই কেন্দ্রে কেন্দ্রে পাহারার নির্দেশ। 15টি আসন নিয়ে বিপক্ষে ঐক্যফ্রন্ট,
প্রার্থী বাতিল হওয়া নজিরবিহীন বললেন ডক্টর কামাল হোসেন পুনঃতফসিল দাবি। ভোটের মাঠে প্রার্থীদের রাত দিন ব্যস্ততা, ফুরসত নেই কর্মী সমর্থকদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, বাধা দেওয়ার অভিযোগ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর্দা নামছে আজ, টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টিতে সিরিজও দখলে নিতে চায় টাইগাররা। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।